সংযুক্ত আরব আমিরাতে প্রায় ১৫,০০০ প্রবাসী বাংলাদেশিকে ডাইরেক্ট সেলিং কোম্পানি সদস্যপদ দিয়েছে। বেকার ও প্রতিযোগিতামূলক ব্যয়ে যারা হিমশিম খাচ্ছেন তাদের পাশে দাঁড়িয়েছে ডিএক্সএন। এনটিভির আমিরাত প্রতিনিধি শিবলি আল সাদিক জানান, আমিরাতের সার্জাস্থ কোম্পানির ডাবল ডায়মন্ড আলাউদ্দিন সুমন গ্রুপ আয়োজিত এক ইফতার পার্টিতে বক্তারা একথা বলেন। শাহিন আলমের পরিচালনায় প্রবাসী বাংলাদেশি সহ অন্যান্য দেশের নাগরিকদের সম্মানে আয়োজিত ইফতার ও আলোচনায় বক্তব্য রাখেন ডিএক্সএন এর মোস্তফা কামাল চৌধুরী, আলমাস পাটোয়ারি ও মুর্শিদুল আলম টিপু। প্রাণ লিচি ড্রিঙ্কস প্রবাসী সংবাদ। সৌদি আরবের জেদ্দা প্রতিনিধি হানিশ সরকার উজ্জ্বল, কাতার প্রতিনিধি এম আকাশ ও লন্ডন প্রতিনিধি পাঠানো তথ্য ছবিতে প্রবাসের সংবাদ জানাচ্ছেন ইমরুল হাসান। আয়োজিত নেতৃত্বের গুণাবলী শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে জেদ্দায়। ডায়মন্ড গ্রুপের নেতা মোহাম্মদ খুরশেদ আলমের সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন সংগঠন ডাবল ডায়মন্ড মোহাম্মদ নাসির খান চৌধুরী। এ সময় বক্তব্য রাখেন হাফেজ মোহাম্মদ মাইনুদ্দিন, মোহাম্মদ লোকমান আহমদ, মোহাম্মদ নাসির উদ্দিন, মোহাম্মদ নুরুল ইসলাম খোকন সহ অনেকে। কাতারে অনুষ্ঠিত হয়ে গেল ডিএক্সএন ডায়মন্ড 2020 সেলিব্রেশন নাইট। কাতার প্রতিনিধি আমিন ব্যাপারে জানিয়েছেন, উপলক্ষে দোহার নিউ জামান হোটেলে বাংলাদেশি হিসেবে ডিএক্সএন আন্তর্জাতিক স্টার ডায়মন্ড পদবি প্রদান করা হয়েছে। এ সময় মোহাম্মদ আসলাম মুহিন ও এস এ সোহেল পাটওয়ারির এক্সিকিউটিভ স্টার ডায়মন্ড পদবি অর্জন করায় তাদের সম্মাননা ক্রেস্ট তুলে দেন প্রতিষ্ঠানটির সিনিয়র টিম লিডার আব্দুল্লাহ মাসুদ, বাবুল গাজী ও মুসলিম উদ্দিন। এদিকে প্রবাসীদের কল্যাণের কাজের পাশাপাশি প্রতিষ্ঠানের মাধ্যমে অবসর সময়ে কাজ করে অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন করা সম্ভব বলে জানান ডিএক্সএন এক্সিকিউটিভ ডায়মন্ড অর্জনকারী সোহেল পাটোয়ারি। ডাইরেক্ট সেলিং সিস্টেমে পণ্য ইউজ ও ফ্রি সময় কাজে লাগানোর মাধ্যমে স্টার ডায়মন্ড পিন অ্যাওয়ার্ড অর্জন করেছে দুই বাংলাদেশি মুসলিম সবুজ ও সোহেল রানা। প্রবাসী কাজের পাশাপাশি নিজের অবসর অতিরিক্ত সময়টুকু কাজে লাগিয়ে ডিএক্সএন পণ্য ডাইরেক্ট সেলিং সিস্টেমে ইউজের মাধ্যমে বহু প্রবাসী দেশের অর্থনৈতিক খাতে অবদান রাখছে এই দুই বাংলাদেশি। কাতার ডিপিএস ইন্ডিয়ান স্কুলে প্রায় ৯০০ ইন্টারন্যাশনাল লিডারদের উপস্থিতিতে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে তাদের হাতে স্টার ডায়মন্ড পিন অ্যাওয়ার্ড তুলে দেন ফিফ কাতার ব্রাঞ্চ ম্যানেজার তুলসী দাস ও ডিএক্সএন টপ লিডার ফাতেমা গানি। সাধারণ একজন শ্রমিক থেকে আজ আন্তর্জাতিকভাবে বিজনেস করার সুযোগ হওয়ায় অনেক গর্ববোধ করছি। এই আয়োজনে আর উপস্থিত ছিলেন বাবুল গাজী, হাসান তারেক, সবুজ মিয়া, মহিন, কামরুল, মাসুদ সানি সহ আরো অনেকে। এবারে প্রবাসী সংবাদ। সৌদি আরবের মদিনা, জেদ্দা, সংযুক্ত আরব আমিরাতের দুবাই ও দক্ষিণ আফ্রিকা প্রতিনিধির পাঠানো তথ্যছবিতে প্রবাসী সংবাদ জানাচ্ছেন মুজাহিদ আহসান। সৌদি আরবের জেদ্দায় ডিএক্সএন স্টার এজেন্ট সম্মাননা ও পদক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ডিএক্সএন স্টার রুবি আশরাফুল ইসলাম হীরার সভাপতিত্বে এতে প্রধান আলোচক ছিলেন গ্লোবাল বাংলা সামাজিক সংবাদের চেয়ারম্যান ও ডিএক্সএন ওয়ার্ল্ডের ডাবল ডায়মন্ড মোহাম্মদ নাসির চৌধুরী। সেমিনারে আলোচনা করেন স্টার এজেন্ট মোহাম্মদ নজরুল ইসলাম, মোহাম্মদ আব্দুর রাজ্জাক, মোহাম্মদ শাহেদ, মোহাম্মদ কামরুল ইসলাম সহ আরো অনেকে। বাংলাদেশের রেমিটেন্সে ব্যাপক ভূমিকা রাখছে ডিএক্সএন। ডিরেক্ট সেলিং বিজনেস পদ্ধতির কল্যাণে মধ্যপ্রাচ্যের কম আয়ের বাংলাদেশিরা এর থেকে আয় করে দেশের রেমিটেন্সকে সমৃদ্ধ করছে। অনেক প্রবাসী কাজ ছেড়ে দেশে গেলেও ডিএক্সএনে যোগ দেওয়ার ফলে দেশে বসে রয়্যালটি ইনকাম করার সুযোগ পাচ্ছে। ডিএক্সএন থেকে বাংলাদেশে আগামীতে বিনিয়োগ করা হচ্ছে, এই জন্য বাংলাদেশ সরকারের যথাযথ সহযোগিতা চেয়েছেন প্রবাসীরা। দুবাইয়ে বাংলাদেশের বিজয় দিবস উপলক্ষে ডিএক্সএন এর বাংলাদেশি গ্রাহকদের মিলন মেলায় এই তথ্য জানানো হয়েছে। বক্তারা আরো বলেন, বাংলাদেশ সরকারের সঠিক সহযোগিতা পেলে বাংলাদেশের জন্য ডিএক্সএন হতে পারে অর্থনৈতিক আয়ের অন্যতম মাধ্যম। বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা বাংলাদেশিরাও ডিএক্সএন এর মাধ্যমে অতিরিক্ত আয় করে দেশে রেমিটেন্স পাঠাচ্ছেন। এই ধারা অব্যাহত রাখলে দেশের রেমিটেন্স শিল্প আরো এগিয়ে যাবে। ২০০১ সাল থেকে বাংলাদেশে ডিএক্সএন অফিস পরিচালনা করে যাচ্ছে, অনেক বেকার যুবকের কর্মসংস্থান সৃষ্টি করেছে। বিশ্বের ১৮৫টি দেশে ডিএক্সএন ব্যবসা করে যাচ্ছে। শুক্রবার দুবাইয়ে নিউ ওয়ার্ল্ড প্রাইভেট স্কুল মিলনায়তনে সহস্রাধিক বাংলাদেশের উপস্থিতিতে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কনসুলেট জেনারেল দুবাইয়ের কমার্শিয়াল কাউন্সিলর কামরুল হাসান। আব্দুল আল মামুনের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন ডিএক্সএন এর মিডল ইস্ট মার্কেটিং ডিরেক্টর সেলিম সাজির। এই সময় বক্তব্য রাখেন আন্তর্জাতিক মার্কেটিং পরিচালক জিজিত এনকে, এক্সিকিউটিভ ক্রাউন ডায়মন্ড হারুনুর রশিদ, ক্রাউন ডায়মন্ড দেলুয়ার হোসেন, গোল্ড ডায়মন্ড মোহাম্মদ শাহ জাহান, Gold Diamond Arobin Agurik Ahmed Munsoor, Executive Double Diamond Abu Tayyob, Double Diamond Omar Farooq, Double Diamond Muhammad Johir, Executive Senior Diamond Muhammad Saim Shahu আরও অনেকে। এই সময় নানা সময়ে এই ব্যবসায় সফল অর্ধশত বাংলাদেশিকে সম্মাননা প্রদান করা হয়। শেষে জনসংযোগ কর্মকর্তা সেবাস্টিয়ান জোসেফ অনুষ্ঠানে সমাপ্তি ঘোষণা করেন। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ থেকে আগত ক্লোজ আপ ওয়ান তারুকারানা খান সহ স্থানীয় শিল্পীরা এ সময় প্রবাসী দর্শকদের দেশের গান আর নাচে মাতিয়ে রাখেন। DXN আরব আমিরাত শাখার উদ্যোগে দেশের ৪৪তম বিজয় দিবস পালন করেছেন বাংলাদেশি প্রবাসীরা। গতকাল দুবাই গ্র্যান্ড এক্সিলিশন হোটেলের হলরুমে আমিরাতে বিভিন্ন প্রদেশ থেকে প্রায় ৫০০ শতাধিক প্রবাসী এতে অংশ নিয়েছেন। এশিয়া ছাড়াও স্থানীয় আরবীরা অনুষ্ঠানে উপস্থিত হয়ে দেশ মাতৃকার জন্য যারা যুদ্ধ করেছেন তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। DXN আরব আমিরাত শাখা সহ সভাপতি ফেরদৌসের সার্বিক তত্ত্বাবধানে ও পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সংযুক্ত আরব আমিরাতের সফল DXN লিডারগণ। এছাড়াও ইঞ্জিনিয়ার, ডাক্তার, স্থানীয় লোকজন ও বিভিন্ন দেশের নাগরিকের উপস্থিতির মাধ্যমে বাড়তি আনন্দ দেয়। এ সময় বক্তারা বলেন, DXN এর মাধ্যমে প্রবাসীদের মাঝে ভ্রাতৃত্বের বন্ধন রচনা করে নিজেরা আর্থিক সচ্ছলতা অর্জন করে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য কাজ করাই তাদের মূল লক্ষ্য ও উদ্দেশ্য বলে জানান। পরে আমিরাতে প্রবাসী শিল্পীরা মুক্তিযুদ্ধের কালজয়ী গান পরিবেশন করেন। DXN আরব আমিরাত শাখার উদ্যোগে দেশের ৪৬তম বিজয় দিবস পালন করেছে বাংলাদেশি প্রবাসীরা। আমিরাতের বিভিন্ন প্রদেশ থেকে প্রবাসীরা এতে অংশ নিয়েছেন। এশিয়া ছাড়াও স্থানীয় আরবরা অনুষ্ঠানে উপস্থিত হয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। DXN আরব আমিরাত শাখার সহসভাপতি ফেরদৌসের সার্বিক তত্ত্বাবধানে ও পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সংযুক্ত আরব আমিরাতের সফল DXN লিডারগণ। এছাড়া ইঞ্জিনিয়ার, ডাক্তার, স্থানীয় লোকজন ও বিভিন্ন দেশের নাগরিকরা অংশগ্রহণ করেন। এই সময় বক্তারা বলেন, DXN এর মাধ্যমে প্রবাসীদের মাঝে ভ্রাতৃত্বের বন্ধন রচনা করে নিজেরা আর্থিক সচ্ছলতা অর্জন করে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য কাজ করাই তাদের মূল লক্ষ্য উদ্দেশ্য বলে জানান। পরে আমিরাতের প্রবাসী শিল্পীরা মুক্তিযুদ্ধের কালজয়ী গান পরিবেশন করেন।